ফিফা বিশ্বকাপ ট্রফি এবার 51 দেশের পরিভ্রমণের মধ্যে আছে বাংলাদেশও, এমনকি দক্ষিণ এশিয়ায় শুধু বাংলাদেশেই পরিভ্রমণ করবে ট্রফিটি। আগামী 8 জুন ঢাকা আসবে মর্যাদার এই ট্রফি, সাথে আসবেন 1998 বিশ্বকাপ জয়ী ফ্রান্সের ক্রিশ্চিয়ান লালিকাকে কারেম্বু। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা বিশ্বকাপ নিয়ে উন্মাদনা সারা বিশ্বে। প্রতি আসরে ট্রফিটি পরিভ্রমণ করে ফিফার সদস্য দেশগুলোয়। এবার কেবল 51টি দেশে সীমাবদ্ধ থাকছে মর্যাদার এই ট্রফি পরিভ্রমণ, যেখানটায় আছে বাংলাদেশও। এমনকি দক্ষিণ এশিয়ার মধ্যে শুধু বাংলাদেশেই এবার ট্রফিটি পরিভ্রমণে আসছে বলে জানা গেছে। বাফুফে জানায় আসছে 8 জন ট্রফি আসবে ঢাকায়, এজন্য ঢাকায় ট্রফিটি পরিভ্রমণের রুট তৈরি করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করে এবারও সাধারণ দর্শকদের জন্য ট্রফি প্রদর্শনের চেষ্টা চলছে। স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে কনসার্ট, গান বাজনা, সাথে ট্রফি সাধারণ দর্শকদের দেখা, ট্রফির সাথে ছবি তোলা, অফকোর্স মানে লিমিটেড, সেটা খুবই লিমিটেড, সব ট্রফির সাথে ছবি তোলা, সবার ছবি তোলা কেন আপত্তি হবে না। কাতার বিশ্বকাপের ট্রফি পরিভ্রমণ শুরু হয়েছে আরব আমিরাতের দুবাই থেকে। ফ্লাইট জটিলতায় পাকিস্তান হয়ে আসার কথা ঢাকায়, সেই সুযোগে পাকিস্তান চেষ্টা চালাচ্ছে সেখানে প্রদর্শনের। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।